বন্ধু কেমন লাগছে জঙ্গলে? না অনেক কষ্ট। বোটটাকে নদীর ধারে আপনারা দেখুন। বোটটা দেখা ভাই। বোটটাকে ট্রায়াল চড়ে নামিয়ে দিয়েছি। দিয়ে আমরা জঙ্গলে নামছি। পুরো আমরা সবাই জঙ্গলে নেমেছি। হাই গাইস, উই আর ফ্রম এডিজিএম ব্লগ। আমি আসলাম। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনে আমরা কী কী করেছিলাম তারই বিস্তারিত ভিডিও আজ আপনাদের দেখাতে চলেছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের মধ্যে ইন্ডিয়া ও বাংলাদেশের যে জলপথের মধ্যে বর্ডার, সেখানে বিডিআর ও বিএসএফের যে চেকিং পোস্ট সেটা আপনাদের দেখাবো, এবং কিছুটা হলেও বাংলাদেশের মধ্যে যে সুন্দরবনের যে জঙ্গল সেই জঙ্গলটি আপনাদের দেখাবো। এছাড়াও আমরা সুন্দরবনের জঙ্গলে নেমে কী করেছি এবং কোথায় কোথায় ঘুরেছি তারই বিস্তারিত ভিডিও আজ আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তো অনেক কিছুই মিস করে যাবেন। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখা যাক সুন্দরবনের তৃতীয় দিনে আমরা কী কী করেছি তারই বিস্তারিত ভিডিও আজ আপনাদের দেখাবো। রায়মঙ্গলের উপর দিয়ে প্রচণ্ড উত্তাল, বোর্ডের মাথা বারবার নদীতে ধাক্কা মারছে এবং নৌকা ধরছে প্রচণ্ড পরিমাণে। তো আমরা এখান থেকে যাব বাংলাদেশ ইন্ডিয়ার বোর্ডার, চেন্নাই সেনাবাহিনী ধাপ দিয়ে তারপরে ওখান থেকে আমরা চিনিখালি টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকব। সেই দৃশ্যটা আপনাদের দেখা হচ্ছে আগের ভিডিও আসবে। রায়মঙ্গলে দেখুন উত্তাল জলের কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। রায়মঙ্গলের বিশাল উত্তাল জলরাশি প্রতিনিয়ত আমাদের বোটকে দোলা খাওয়ালেও আমরা সমস্ত ভয়কে উপেক্ষা করেই আমরা ভারত ও বাংলাদেশের যে জলপথে বর্ডার সেটা দেখতেই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দূরে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে ওটাই হলো ভারত ও বাংলাদেশের বর্ডার। তো আমরা ওই বর্ডার দেখব এবং বর্ডারের আশপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আমরা প্রায় জিরো পয়েন্টের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে প্রচুর ভারত এবং বাংলাদেশের ট্রলার এবং জাহাজ দাঁড়িয়ে আছে। আমরা আমাদের বোটকে নিয়ে প্রত্যেকটা জাহাজ এবং ট্রলারের ধার দিয়ে ঘুরে ঘুরে দেখব। তারপরে এখান থেকে আমরা যাব ভারতের বর্ডার পার হয়ে বাংলাদেশের যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, সেটার ধার দিয়ে ঘুরে ঘুরে আবার আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করব। তো আমরা এখন জাহাজের ধার দিয়ে ঘুরব এবং ওখানে কতগুলি জাহাজ দাঁড়িয়ে আছে সেগুলি আমরা দেখব। তারপরে আমরা বাংলাদেশের জঙ্গলের মধ্যে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। আমরা এখানে আসার পর যে কটি জাহাজ দেখলাম বেশিরভাগই জাহাজ বাংলাদেশ থেকে এসছে প্রচুর মালপত্র বোঝাই করে নিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে। তার আগে এখানে বিএসএফ বাহিনী সেই জাহাজকে চেকিং করবে, তারপরে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করতে দেবে। তো দূরে আরও কয়েকটি জাহাজ আছে, এগুলি আমরা দেখব। এবং আশেপাশে প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে, সবকটা জাহাজই আমরা পাশ দিয়ে যাব এবং জাহাজগুলি আমরা দেখব। তো চলুন যাওয়া যাক। সামনেই দেখুন খুব দ্রুত গতিতে একটি জাহাজ ভারত ছেড়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে প্রচুর মালপত্র বোঝাই করে নিয়ে। তো আমরা সেই জাহাজের পাশ কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব বাংলাদেশের জঙ্গল দেখার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। সামনে যে বিশাল জঙ্গল দেখা যাচ্ছে ওখান থেকেই বাংলাদেশের বর্ডার শুরু, কারণ সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে। তো এই জঙ্গলটি তারও ব্যতিক্রম কিছু নয়। তো আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে একটি গল্প তিনি বলছিলেন, সেই গল্পটি আপনাদের জানাই। যে এর আগের বারে উনি যখন এসেছিলেন তখনই উনি দেখেছিলেন বা শুনেছিলেন, যাই হোক, উনি বলছেন যে এখানে নাকি একদল মৎস্যজীবীরা মাছ ধরতে এসেছিলেন এবং জঙ্গল থেকে বাঘ নাকি লাফ মেরে তাদের নদী থেকে দুজনকে তুলে নিয়ে যায় এবং বাদবাকি লোক খুবই কষ্টে প্রাণে বেঁচে যায়। তো চিন্তা করুন তাদের জীবনটা কতটা প্যাথেটিক জীবনযাপন। আমাদের কাছে শুনলেও ভালো লাগলেও কিন্তু সত্যি একবার ভেবে দেখুন তাদের পরিবারের কী অবস্থা। তো এই জঙ্গল দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও কী দেখা যায় বা বাঘ দেখার আশায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক সামনের দিকে এবং আমাদের ভাগ্যে দেখা যাক বাঘের দেখা মেলে কিনা। আমাদের ড্রাইভার দা এর আগে এসেও বাঘ দেখতে পেয়েছিল পরস্পর দুখানা, এখনও পর্যন্ত তিনি পাননি। তো সেই সব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তো উনি কী বলছেন চলুন শোনা যাক।
কালকে যে আমরা দেখলাম হরিণ, ওই জায়গাটা যদি আমরা 12টা ঠিক আছে লাস্ট টাইমে বাঘ ওই ফাঁকা পুজো ওরা তো সব মানে জানা বোঝা করে করে ওদের আইডিয়া হয়ে গেছে বিশাল নদীর উপর দিয়ে। এই জঙ্গল দেখতে দেখতে আমরা আস্তে আস্তে গিয়ে চলেছি পাশে সুন্দরী গড়ান গেওয়া গোলপাতার বিভিন্ন জঙ্গল পাশে সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে নদীর উপর দিয়ে চলতে চলতেই দীপঙ্করের মনে একটি গান করতে ইচ্ছা হলো। তো দীপঙ্কর এখন গান শোনাবে, চলুন গানটা শোনা যাক। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। আমাদের ড্রাইভার দা একটি ফরেস্ট রেঞ্জারের বাঘ দেখার গল্পের কথা বলছে। চলুন গল্পটা খুবই ইন্টারেস্টিং, গল্পটা শোনা যাক। সামনেই ঝিঙ্গাখালি বিট বা ঝিঙ্গাখালি টাইগার রিজার্ভ যে ক্যাম্পটি, সেই ক্যাম্পটি দেখা যাচ্ছে। তো এই ঝিঙ্গাখালি ক্যাম্পের সমগ্র একটি ভিডিও আমাদের আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও এই ঝিঙ্গাখালি বিটটির একটি ভিডিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ঝিঙ্গাখালি বিটের সম্পূর্ণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, এখানে প্রায়শই ওয়াচ টাওয়ার থেকে বা এই ফেন্সিংয়ের ধারে বাঘের দেখা মেলে, খুবই ডেঞ্জার একটি বিট। তো এই বিটের খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, যে সুন্দরবনে জঙ্গলে আমরা নামবো সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। ভিডিওর প্রথমে আপনাদের যে কথাটি বলেছিলাম যে আমরা সুন্দরবনের জঙ্গলে নামবো, তো সেই সময় চলে এসেছে। আমরা দূরে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন ওই জঙ্গলে আমরা নামবো আস্তে আস্তে, আমাদের বোটটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সুন্দরবনে নামবো এবং সুন্দরবনের জঙ্গলে ঘুরবো, দেখা যাক বাঘের দেখা মেলে কিনা। খুবই রিস্কি কিন্তু আমরা জঙ্গলে নামবো, একটা বড় অ্যাডভেঞ্চার। জঙ্গলে নেমে আমরা কিছুক্ষণ থাকবো আমাদের বোটটিকে নদীর ধারে দাঁড় করিয়ে, কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার বোটে উঠে আসবো। তো জঙ্গলের নেমে যে মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জঙ্গলে নামবো, আমাদের বোটটি একদম জঙ্গলের ধারে নিয়ে চলে এসেছি, এবার জঙ্গলে নামার শুধু অপেক্ষা। তো জঙ্গলে নেমে আমরা কী কী করবো তার সমগ্র বিস্তারিত ভিডিওটি আপনাদের দেবো। তো চলুন জঙ্গলে নামা যাক। আমরা বোট রেখে নদীর ধারে জঙ্গলের মধ্যে ঢুকছি, দেখুন সুন্দরবনের জঙ্গল, সাহস করে কেউ নামে না, আমরা আজকে নামলাম। বন্ধু কেমন লাগছে জঙ্গলে? অনেক কষ্ট। বোটটাকে নদীর ধারে আপনারা দেখুন, বোটটা দেখা ভাই,
বোটটাকে ট্রায়াল চরে নামিয়ে দিয়েছি, দিয়ে আমরা জঙ্গলে নামছি। টোটাল আমরা সবাই জঙ্গলে নেমেছি। চলো না আমরা জঙ্গলের ভিতরে যাবো, একটু সাহস করে। সুন্দরবনের নাম হচ্ছে সুন্দরী গাছ, এইগুলো সেই সুন্দরী গাছ। দেখুন টোটাল সুন্দরবন ঘন জঙ্গলটা দেখুন। আমরা রিস্ক নিয়ে কিছুক্ষণের জন্য নেমেছি, বেশিক্ষণ দেখাতে পারবো না। উপর থেকে যতটুকু দেখানো সম্ভব দেখাবো, তারপরে উঠে যেতে হবে, কারণ এখানে বেশিক্ষণ থাকার পারমিশন নেই। ভাই এগুলো কি আছে এখানে? এই যে মাটি না না মাটি উঁচু আছে এখানে, এই লাল কাঁকড়া দেখা যায় না? লাল কাঁকড়া শামুক, এই লাল কাঁকড়া যে দেখা যায় এমন এমন মাটি এ করে রাখে, তলায় লাল কাঁকড়া আছে, খুললে পাওয়া যাবে, এর মধ্যে আছে। জঙ্গলটা দেখি, এখানে বেশিক্ষণ পারমিশন নেই। চলো জঙ্গলটা ভালো করে দেখি। চলো আমরা এবার বেশিক্ষণ পারমিশন নিয়ে এখানে বাঘের হানা হতে পারে বলে আমরা বোটে ফিরে যাচ্ছি। চলো বোটে চলে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো আমরা সবাইকে ডেকে নিয়ে আস্তে আস্তে বোটে উঠে পড়ব এবং বোটটিকে ছেড়ে দেব। আমরা দ্বিতীয় দিনে সুন্দরবনে যা কিছু করেছিলাম তারই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখালাম। তো আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি যাতে পৌঁছে যায় সেই চেষ্টাই করবেন। তো এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে এলে সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা প্রচুর পরিমাণে আমাদের ভিডিওকে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের দেখাতে পারি। তো ভালো থাকবেন, নমস্কার।